আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা, নমরুদীয় ইরাকের উর নগরীতে জন্ম হয় এক শিশুর। একদিন সেই শিশুটি হন কালের সাক্ষী এক মহাপুরুষ। ওর বাবা আজর ছিলেন একজন মূর্তি তৈরির কারিগর। ছেলে জন্ম হওয়ায় বাবা খুব খুশি, ভাবেন আমার পরে আমার এই ছেলেই হবে ধর্মীয় পুরোহিত, নিয়ে ছাতে সে দেবতা বানাবে এবং সে রক্ষা করবে আমার ধর্মীয় ঐতিহ্য। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মূর্তি ভাঙ্গার পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা মতো ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি নিজ ভাণ্ডার থেকে দান করেন অগাধ জ্ঞান, বুদ্ধি আর দূরদৃষ্টি, কারণ তিনি তো তাকে নবী বানাবেন, তিনি তো তাকে এক বিরাট নেতৃত্বের আসনে বসাবেন। তাই ছোটবেলা থেকেই তার জ্ঞান বুদ্ধি দ্রুত বৃদ্ধি হতে থাকে। কিশোর বয়স থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে খোদা মানা তো বিরাট বোকামি। তাই তিনি তার বাবাকে বলেন, আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন। সুরা আল আনাম আয়াত 74। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মানো আমি ওদের ভয় করি না, আমি জানি ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আরও বললেন, বাবা আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যেগুলো কানে শুনে না, চোখেও দেখে না এবং আপনার কোনো উপকার করতে পারে না? জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, ইব্রাহিম তুমি কি আমার খোদাদের থেকে দূরে সরে গেলে? শোনো, এই পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। সূরা মারিয়াম আয়াত 46। একদিন সব লোক এক ধর্মীয় উৎসবে যোগ দিতে চলে গেল। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম ওদের ঠাকুর ঘরে এলেন, দেখলেন সারি সারি দাঁড়িয়ে আছে ওদের মূর্তি দেবতাগুলো, ওদের সামনে রয়েছে দামি দামি খাবার জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের বললেন, তোমাদের কি হয়েছে? এসব স্বাদের জিনিস খাও না কেন? কি হলো, কথা বলছো না কেন? তারপর তিনি মূর্তিগুলোকে আঘাত করে ভেঙে ফেললেন, কিন্তু ঠাকুর দেবতাটিকে ভাঙলেন না, ওকে ওর জায়গায় রেখে দিলেন। উৎসব শেষে লোকেরা ফিরে এলো, দেবতাদের অবস্থা দেখে সবার মাথায় হাত, তারা বলা বলি করতে লাগলো, কোন জালিম আমাদের খোদাদের সাথে এই ব্যবহার করল। কেউ কেউ বলল, আমরা যুবক ইব্রাহিমকে এদের ব্যাপারে সমালোচনা করতে শুনেছি, তাই সবার সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আনা হলো। তারা বলল, ইব্রাহিম আমাদের খোদাদের সাথে এই ব্যবহার কি তুমি করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন ওদের খোদাদের অক্ষমতা প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। তিনি বললেন, নয়তো ওদেরকে জিজ্ঞেস করুন কে মেরেছে ওদের আর কেনই বা ভেঙেছে, ওই বড়টাকে জিজ্ঞেস করুন সেই ভেঙেছে নাকি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা খুব লজ্জিত হলো, মনে মনে বলল, আসলে আমরাই তো অন্যায়কারী। তারপর মাথা নত করে বলল, ইব্রাহিম দেবতাগুলো যে কথা বলতে পারে না তা তো তুমি ভালো করেই জানো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন এক পূজা উপাসনা করো যেগুলো তোমাদের ভালোও করতে পারে না আবার মন্দও করতে পারে না, দুঃখ তোমাদের জন্য, কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করো? তোমাদের কি একটুও বিবেক বুদ্ধি নেই? এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে ফেলল, চারিদিকে হই হট্টগোল শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জোর গলায় বললেন, তোমরা কি তোমাদের নিজেদের হাতে বানানো মূর্তির ইবাদত করবে? অথচ তোমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টি তারা রাজ দরবারে তুলল। তাদের রাজা ছিল নমরুদ। অতপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার প্রভু কে? এর জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল, আমিও মানুষকে মারতে পারি আবার জীবিতও রাখতে পারি। এরপর নমরুদ মৃত্যুদণ্ডে দণ্ডিত দুইজন কয়েদিকে এনে একজনকে হত্যা করল আর একজনকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান,
তুমি যদি সত্যি প্রভু হয়ে থাকো তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও দেখি। সূরা আল বাকারা আয়াত 258। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির কাছে রাজা প্রজা সবাই পরাস্ত হলো। তাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। অন্ধ বর্বরতায় মেতে উঠল তারা। সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার। কিন্তু কিভাবে হত্যা করবে তাকে? তারা ফয়সলা করল বিরাট অগ্নিকুণ্ড বানাবে, তারপর তাতে পুড়িয়ে মারবে ইব্রাহিম আলাইহিস সালামকে। কথাও যা কাজও তাই, এক বিরাট অগ্নিকুণ্ড বানালো তারা। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এক বড় পরীক্ষা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে নিতে চাইলেন। তিনি দেখতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি জীবন বাঁচানোর জন্য ইমান ত্যাগ করে নাকি ইমান বাঁচানোর জন্য জীবন কোরবানি করে। নমরুদ হাজার হাজার শ্রমিক দিয়ে বিশাল বড় গর্ত খনন করে তাতে রাজ্যের বড় বড় গাছগুলো ভরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের লেলিহান তৈরি করেছিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে হাজির করা হলো। গর্তের আগুনের বিশালতা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর আগুন এতটাই প্রকাণ্ড হলো যে কোনো মানুষ গর্তের ধারের কাছেও যেতে পারল না। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য এক উপায় বের করল। তারা একটি চরক তৈরি করল। অনেক উঁচু এই চরকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে উঠিয়ে দিয়ে ঘুরপাক দিয়ে তাকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হবে। তিনি আগুনে পুড়ে কিভাবে ছাই হয়ে যাবে সেটা দেখার জন্য নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ গর্তের অনতি দূরে উঁচু মঞ্চ করে বসে দেখছে। যে সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে উঠিয়ে ঘোরপাক দিয়ে ফেলে দিবে সেই মুহূর্তে তার ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে দেব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়াস ইব্রাহিল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো কোনো অন্ধখোদার ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ কষ্টগুলো নিজের চোখে না দেখেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহূর্তেও ইমান থেকে টলেন নাই, যার কারণে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। রহমতের ফেরেস্তারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না। সেই সময় শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দিল, কিছু নগ্ন মেয়ে নিয়ে এসে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এ অবস্থা দেখে ফেরেস্তারা সেখানে থাকতে পারবে না। অবশেষে নগ্ন মেয়েদেরকে এনে এলাকার যুবকদের মাধ্যমে অবৈধ কাজ করানো হলো, ফলে ফেরেস্তারা লজ্জায় থাকতে না পেরে চলে গেল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলো। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান ও চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে এখন টিপ নামে পরিচিত। এর কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, কিন্তু পুড়ে যাচ্ছেন না, সুস্থ সুন্দর আছেন। এটা দেখে নমরুদ সহ্য করতে পারছিল না, তাই সে আগুনের প্রতি হুঙ্কার ছেড়ে বলল, হে আগুন, আমার দুশ্মনকে তুই কেন জ্বালাতে পারিস না? তোর পোড়ানোর শক্তি দাহ্য শক্তি কি রহিত হয়ে গেছে নাকি? সেই সময় আগুনের মধ্য হতেও আওয়াজ বের হয়ে এলো, এ নমরুদ, আমার মধ্যে দাহ্য শক্তি আছে কি নেই আর পোড়ানোর শক্তি আছে কি নেই তুই নিজে আয়, তোকে সহ তামাম দুনিয়া পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম পোড়াতে পারি না, কারণ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর হুকুম মেনে চলছে। এখনও যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিমে ইমান যদি থাকে, তাহলে আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহর কাছে আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কর্তৃক যতগুলো পরীক্ষা ছিল তার মধ্যে আগুনে নিক্ষেপিত হওয়ার পরীক্ষাটি ছিল সবচেয়ে বড়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।